আসসালামু আলাইকুম। কারেন্ট অ্যাফেয়ার্সের নভেম্বর মাসের সাম্প্রতিক এমসিকিউ, গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশ কবে WIPO এর মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 26 সেপ্টেম্বর 2022। বাংলাদেশ কততম দেশ হিসাবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 116তম। দেশের প্রথম সয়লেনের সেতুর নাম কি? মধুমতি সেতু। দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে? 10 অক্টোবর 2022। 95তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে কোন চলচ্চিত্রটি? হাওয়া। 30 সেপ্টেম্বর 2022, ইউক্রেনের কোন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চুক্তি স্বাক্ষরিত হয়? লুহানস্ক ও দোনেস্ক, খেরসন, জাপোরিজিয়া, অর্থাৎ এই তিনটা অঞ্চলকে। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে কবে? 6 মে 2023। 30 সেপ্টেম্বর 2022, কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? বুর্কিনা ফাসো। রাশিয়া ও ক্রিমিয়া সংযোগকারী সেতুর নাম কি? কার্চ সেতু। 22 অক্টোবর 2022, ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? জর্জিয়া মেলোনি। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ বিন সালমান। ইরাকের নতুন প্রেসিডেন্ট কে? আব্দুল লতিফ রাশিদ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী কে? ঋষি সুনাক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলোয়ের মহাপরিচালক কে? গিলবার্ট এফ হাউংবো। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটি ICRC এর প্রথম নারী প্রেসিডেন্ট কে? মির্জানা স্পোলজারিক। 11 আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান প্রেসিডেন্ট কে? আলভারো লারিও। D8 এর বর্তমান মহাসচিব কে? ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? রনিল বিক্রম সিংহে। 29 সেপ্টেম্বর 2022, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ITU এর প্রথম নারী মহাসচিব নির্বাচিত হন কে? ডরিন বোগডান মার্টিন। 2022 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? শিহান করুণাতিলকা। কোন উপন্যাসের জন্য 2022 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়? দ্য সেভেন মুনস অফ মেলি এলমেইডা। বাংলা একাডেমি পরিচালিত 2022 সালের সৈয়দ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার জন্য মনোনীত হন কে? এখানে দুজন মনোনীত হন, ক্যারোলিন রাইট এবং জসিম মল্লিক। 2022 সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে? অ্যাঞ্জেলা মার্কেল। এটা ইনি ছিলেন হলো জার্মানির সাবেক চ্যান্সেলর। এরপর আমরা চলে যাব হলো পরবর্তী পৃষ্ঠায়। নোবেল পুরস্কার 2022 নিয়ে আলোচনা করা হবে, এখান থেকে শুরু হবে। 2022 সালের নোবেল পুরস্কার লাভ করে 12 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান। অর্থাৎ 2022 সালে নোবেল পুরস্কার লাভ করে 12 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? সোয়ান্তে পাবো। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? এখানে 3 জন লাভ করেন, জন এফ ক্লোজার, অ্যালাইন আসপেক্ট ও অ্যান্টন জেলিঙ্গার। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? এখানেও 3 জন লাভ করেন, ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলডাল ও কে বেরি শার্পলেস। এই 3 জন। এরপর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এনি অ্যারনো। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 3 জন, অ্যালেস বিয়ালিস মেমোরিয়াল ও সেন্টার ফর সিভিল লিবার্টিস। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? এখানেও 3 জন লাভ করেন, বেন এস বার্নানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিপ বিগ লাভ করেন। হ্যাঁ, এই 3 জন একসাথে। এবার 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? এটা হলো 6 থেকে 18 নভেম্বর 2022। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? শারম আল শেখ
মিশরে। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কোপ 28 কবে অনুষ্ঠিত হবে? 6 থেকে 17 মে 2023 সালে। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কোপ 8 কোথায় অনুষ্ঠিত হবে? আরব আমিরাতে। 40তম ও 41তম আসিয়ান সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 8 থেকে 13 নভেম্বর 2022। 40তম ও 41তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কম্বোডিয়া। 2022 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। 2022 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 84। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কত? 111তম। 2022 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2022 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? গিনি। 2022 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 102তম। 2022 সালের ব্যালন্ডিয়ার লাভ করেন কে? করিম বেনজেমা। 8ম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2022 সালের 22তম বিশ্বকাপ ফুটবলের সময়কাল কত? 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। 20 নভেম্বর 2022 বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আল বায়াত স্টেডিয়াম। 18ই ডিসেম্বর 2022 বিশ্বকাপ ফুটবলের যে ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? লুসাইল আইকনিক স্টেডিয়াম। অফিসিয়াল বলের নাম কি? বিশ্বকাপ যে ফুটবলটা হবে এটার অফিসিয়াল বলের নাম কি? আল রিহালা। এই ছিল হলো এমসিকিউ।